মানসম্মত চিকিৎসা ও গবেষণা ক্ষেত্রে সাফল্যের জন্য বিশ্ব সেরাদের তালিকায় স্থান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বর্তমানে এই বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে বেশি কোর্স চিকিৎসা বিদ্যায় দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএম শিক্ষাক্ষেত্রে উচ্চতর শিক্ষার জন্য এটি দেশের একমাত্র প্রতিষ্ঠান এখানে রয়েছে এক হাজার নয়শো চার বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল যার বহির্বিভাগে প্রতিদিন স্বাস্থ্য সেবা নিতে আসেন পাঁচ হাজারেরও বেশি রোগী বিএসএমএমইউতে রয়েছে সাতটি অনুষদ ও তিপ্পান্নটি বিভাগ এর অধিভুক্ত কলেজের সংখ্যা বিয়াল্লিশটি চিকিৎসা সেবার পাশাপাশি উচ্চতর চিকিৎসা শিক্ষা ও গবেষণার কাজেও বঙ্গবন্ধু মেডিকেলে রয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি গবেষণায় সাফল্যের জন্য দু সালে স্পেনের সীমাগো রিসার্চ গ্রুপ স্কপাস প্রকাশিত জরিপে দেশের এগারোটি বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে পঞ্চম স্থান অধিকার করে এই হাসপাতাল বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে গবেষণা লিমিটেশন কি কিভাবে আর করা যায় কিভাবে নতুন নতুন কাজ করা যায় সেখানে বাংলাদেশে যারা মেডিকেল শিক্ষা যারা 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 গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে তাদের সবাইকে নিয়ে আমরা কিন্তু সেই আলোচনাটা করেছে সেইভাবে আমরা বিশ্ববিদ্যালয়কে সার্বিকভাবে আমরা এটা চিকিৎসা শিক্ষা গবেষণার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে এই বিশ্ববিদ্যালয় থেকে এক হাজার গবেষণার কাজ করা হয়েছে যার জন্য দু সালে বিশ্ববিদ্যালয়ের সত্তর জন শিক্ষক ও দুশো শিক্ষার্থীকে দেয়া হয়েছে অনুদান একসময় এই সেলের টিস্যু টাইপিং বাংলাদেশে প্রায় হতো না হলে একমাত্র এ হতো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো টেকনোলজি এবং ভালো মেশিনের মাধ্যমে রিয়েজেন্টের মাধ্যমে এখন টিস্যু টাইপিং করা হয় মেডিসিন সার্জারি গাইনি ডার্মাটোলজি নেফ্রোলজি মানে কিডনি বিভাগ থেকে আরম্ভ করে হেমাটোলজি অনকোলজি বিভিন্ন বিভাগে কিন্তু গবেষণা হচ্ছে গবেষণার দিক দিয়ে উপমহাদেশের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিএসএমএমইউ দ্বিতীয় স্থান অধিকার করে আগামীতে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা সহ গবেষণা কাজে আরও এগিয়ে যাওয়ার আশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছুমি রহমান দীপ্ত সংবাদ ঢাকা